সূর্য, যা আমাদের সোলার সিস্টেমের একমাত্র নক্ষত্র, যা প্রতিনিয়ত বিপুল পরিমাণ আলো এবং তাপশক্তি বিকিরণ করে চলছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শক্তির উপর ভিত্তি করে আমাদের পৃথিবী চলছে। সূর্যের কারণে পৃথিবীতে জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছে, আর এই সূর্যের কারণে পৃথিবীতে ওয়াটার সাইকেল সঠিকভাবে চলছে। আর তাই আজ আমরা এই সূর্যকে নিয়ে আলোচনা করব, দেখব কিভাবে এটি এই বিশাল পরিমাণ এনার্জি রেডিয়েট করে। আমাদের সূর্য হলো মূলত একটি জি টাইপ মেইন সিকোয়েন্স স্টার, যাকে ইয়েলো ডোয়ার্ফ স্টারও বলা হয়। এই ধরনের তারার আয়ু প্রায় 10 বিলিয়ন ইয়ার বা প্রায় 1000 কোটি বছর। ইতিমধ্যে আমাদের সূর্য তার জীবনের অর্ধেক মানে প্রায় 400 থেকে 500 কোটি বছর অতিক্রম করেছে। এই সূর্যের কেন্দ্রের গড় তাপমাত্রা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। তবে এখন প্রশ্নটা হলো, সূর্যের মতন একটা জিনিসের তাপমাত্রা কিভাবে মাপা যায়, বিশেষত যখন এটার তাপমাত্রা এতটা বেশি? এর উত্তরটা হলো ইনফ্রারেড লাইটের ওয়েভলেন্থ। এই লাইটের ওয়েভলেন্থ যত কম হবে টেম্পারেচার তত বেশি হবে, এবং এটা থেকে বিজ্ঞানীরা সূর্যের তাপমাত্রার অনুমান করতে পারেন। এখন প্রশ্নটা হলো, সূর্য আসলে কী আছে বা কী ঘটছে যার কারণে সূর্য এতটা বেশি টেম্পারেচার উৎপন্ন করতে পারে? তো সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। তবে এছাড়া সূর্যে অল্প কিছু কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস রয়েছে। এছাড়াও খুবই অল্প মাত্রায় নিয়ন, আয়রন, সালফার এবং সিলিকন রয়েছে, যাদের পরিমাণ খুবই নগণ্য বলে গোনায় ধরা হয় না। তবে সূর্যে আসলে এ সকল গ্যাস পুড়ে কোনো শক্তি উৎপন্ন হয় না, শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার কারণে। এই বিক্রিয়ায় প্রচণ্ড চাপ এবং তাপের কারণে 4টি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে 1টি হিলিয়াম পরমাণু তৈরি হয়, এবং এর ফলে হাইড্রোজেন পরমাণুর কিছুটা ভর শক্তি হিসেবে বিকৃত হয়। আইনস্টাইনের E=mc² এই সূত্র থেকে আমরা এই শক্তির পরিমাপ করতে পারি। এখানে ই হলো বিকৃত এনার্জি, এম হলো মাস বা ভর, এবং সি হলো আলোর গতি, অর্থাৎ 3×10⁸ মিটার পার সেকেন্ড। এখন স্ট্যানফোর্ড সোলার সেন্টারের রিসার্চ মতে সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 42 লক্ষ টন মাস লুজ করছে, অর্থাৎ এই ভরকে সে শক্তিতে রূপান্তরিত করছে। এখন চলুন আমরা দেখে আসি সূর্য কিভাবে সৃষ্টি হয়েছিল, আর এর জন্য আমাদেরকে প্রায় 500 কোটি বছর অতীতে ফিরে যেতে হবে। আপনারা এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের সৌরজগৎ। এখানে কিছুই ছিল না, না ছিল আমাদের সূর্য, না ছিল কোনো গ্রহ, না ছিল ধূমকেতু, না অন্য কোনো কিছু। শুধু ছিল বিশাল একটা ফাঁকা জায়গা, হাইড্রোজেন গ্যাস এবং ইন্টারস্টেলার ডাস্ট, অর্থাৎ মহাজাগতিক ধূলিকণা, যা হয়তো অন্য কোনো নক্ষত্রের ধ্বংসের ফলে সৃষ্টি হয়েছিল। মহাবিশ্বে ভরযুক্ত প্রত্যেক বস্তু একে অন্যকে আকর্ষণ করে, এবং হাইড্রোজেন পরমাণুরও একটি নির্দিষ্ট ভর রয়েছে। তাই এই হাইড্রোজেনের মহাসাগরে থাকা প্রত্যেক হাইড্রোজেন পরমাণু একে অন্যকে আকর্ষণ করতে শুরু করে, এবং একটি নির্দিষ্ট জায়গায় ঘনীভূত হতে শুরু করে। এর ফলে সেই নির্দিষ্ট বিন্দুটাতে বিপুল পরিমাণ চাপ এবং তাপশক্তির জন্ম হয়, এবং শুরু হয় নিউক্লিয়ার ফিউশন, যা ঘটেছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর পূর্বে, এবং জন্ম নিয়েছিল আমাদের বেবি সান। সময়ের সাথে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আরও অনেক হাইড্রোজেন এই বিন্দুতে একত্রিত হতে থাকে, একই সঙ্গে তাপমাত্রা এবং নির্গত শক্তির পরিমাণও বাড়তে থাকে। এর ফলে নতুন জন্মানো তারাটির কোরে একটি ছোট্ট এক্সপ্লোশন হয়। এর ফলে তার কাছ থেকে সকল গ্যাস এবং কসমিক ডাস্ট দূরে সরে যায়, যেগুলো অনেক টাফ মেটেরিয়াল যেমন পাথর, লোহা, এগুলোই শুধুমাত্র তারাটির আশেপাশে পড়েছিল, এবং এগুলো দিয়ে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গলের জন্ম হয়। এবং যেসব গ্যাস এবং কসমিক ডাস্ট দূরে সরে গিয়েছিল, এগুলো থেকে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মতন গ্যাস জায়ান্ট প্ল্যানেটগুলোর জন্ম হয়। এবং এটাই মূল কারণ যে আমাদের ইনার সোলার সিস্টেমে রকি প্ল্যানেট এবং আউটার সোলার সিস্টেমে গ্যাস জায়ান্ট প্ল্যানেটগুলো রয়েছে, অর্থাৎ সূর্যের কাছের গ্রহগুলো পাথর এবং অন্যান্য শক্ত মেটেরিয়ালের তৈরি, অথচ সূর্য থেকে দূরে অবস্থিত গ্রহগুলো মূলত গ্যাসের তৈরি। বর্তমানে পৃথিবীতে জীবনের অস্তিত্বের একটি সবচেয়ে বড় কারণ হলো এই সূর্য। তবে এই সূর্য সবসময় পৃথিবীর উপরে এতটা সহানুভূতিশীল আচরণ করে না। সূর্যের এমন কিছু শক্তি রয়েছে যার মাধ্যমে সূর্য মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে জীবনের অস্তিত্ব মুছে ফেলতে পারে। তার একটি বড় উদাহরণ হলো সোলার ফ্লেয়ার বা সৌর বিকিরণ। সূর্যের ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় ক্ষেত্র অত্যন্ত জটিল, তার কারণ সূর্যের প্রত্যেকটা অংশ সমান গতিতে ঘোরে না। পৃথিবীর মতন সূর্যও তার অ্যাক্সিসের উপরে ঘোরে, তবে সূর্যের মাঝখানের অংশ দ্রুত এবং দুই সাইডের অংশ তুলনামূলক ধীরে ঘোরে। এ কারণে সূর্যের ম্যাগনেটিক ফিল্ডে হর হামেশাই পরিবর্তন লক্ষ্য করা যায়। এই জন্য মাঝে মাঝে 2টি বা তার চেয়ে বেশি মেরু মিশে 1টি মেরুতে পরিণত হয়, ফলে সেখান থেকে হঠাৎ বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে, যাকে করোনাল মাস ইজেকশন বলা হয়। মূলত এই করোনা হলো সূর্য থেকে প্রায় 50,000 কিলোমিটার উপরে থাকা একটি বিশেষ স্তর। তবে এর বৈশিষ্ট্য, এর তাপমাত্রা সূর্যের সারফেস টেম্পারেচারের চেয়ে অনেকটাই বেশি হয়। যেখানে সূর্যের সারফেস টেম্পারেচার প্রায় 5,000 থেকে 10,000 ডিগ্রি হয়,
সেখানে করণ স্তরের টেম্পারেচার 50,000 থেকে 50,00,000 ডিগ্রি পর্যন্ত হতে দেখা গেছে। যখন সোলার ফ্লেয়ার এবং করোনাল মাস ইজেকশন একসঙ্গে হয় তখন তাকে সোলার স্টর্ম বা সৌরঝড় বলা হয়। এই সময় সূর্য একসঙ্গে বিপুল পরিমাণ আয়োনাইজড পার্টিকেল এবং এনার্জি বের করে দেয়, যার ক্ষমতা কয়েক বিলিয়ন টন টিএনটির সমান। এরকম একটা সোলার স্টর্ম বা সৌরঝড় পৃথিবীর অপূরণীয় ক্ষতি করতে পারে, যেমন পৃথিবীর বায়ুমণ্ডলকে নষ্ট করতে পারে, মানুষ এবং অন্যান্য প্রাণীর মাঝে ক্যান্সার রোগ ছড়াতে পারে, এমনকি এটা আমাদের যোগাযোগ ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে। এক্ষেত্রে আমি যোগাযোগ ব্যবস্থা বলতে ইন্টারনেট কমিউনিকেশনকে বোঝাচ্ছি, তবে পৃথিবীরও নিজের সুরক্ষা ব্যবস্থা আছে এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য, আর সেটা হলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় ক্ষেত্র, যা সূর্যের আয়োনাইজড পার্টিকেল এবং শক্তির বিকিরণকে বায়ুমণ্ডলে প্রবেশ করা থেকে আটকায়। তবে মাঝে মাঝে এমন কিছু সোলার স্টর্ম দেখা যায় যা পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ডকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেকটা এরকম একটা ঘটনাই ঘটেছিল অক্টোবর 2003 সালে, যখন সূর্য প্রতি ঘন্টায় প্রায় 10,00,000 কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে চার্জ আয়ন পার্টিকেল ছুড়ে দিয়েছে। এই কারণে সারা বিশ্বের সকল ফ্লাইট শিডিউল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। সুইডেনের মতন দেশে প্রায় 1 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীদের হাইলি সিকিউর চেম্বারে বন্ধ করে দেওয়া হয়, আর বিজ্ঞানীরা এর নাম দেন হ্যালোয়েন সোলার স্টর্ম। আর এটি এখন পর্যন্ত রেকর্ড করা সবথেকে শক্তিশালী সোলার স্টর্ম। এই ধরনের সোলার স্টর্মে ইলেকট্রনিক কোনো বস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পৃথিবীর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে পৃথিবীতে থাকা ইলেকট্রনিক বস্তুগুলোর তো কিছু হয় না, তবে মহাকাশে উড়তে থাকা স্যাটেলাইট এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতন বস্তুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার মতন যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হয়। তবে সূর্য যেহেতু একটা থার্মোনিউক্লিয়ার ফায়ারবলের মতন, তাই এটা প্রতিনিয়ত কিছু পরিমাণ আয়োনাইজড পার্টিকেল রিলিজ করে থাকে, যেগুলোকে আমরা সোলার উইন্ড বা সৌর বায়ু বলে থাকে। এই সোলার উইন্ড সূর্যের চারিদিকে একটা বলয় তৈরি করে, যাকে আমরা হিলিওস্ফিয়ার বলি, আর এই হিলিওস্ফিয়ার আমাদেরকে কসমিক রেডিয়েশন থেকে রক্ষা করে। অর্থাৎ সূর্য যেমন পৃথিবীর জন্য নানা রকম প্রতিকূলতা সৃষ্টি করে, তেমনই সম্পূর্ণ সৌরজগৎকে নানা রকম প্রতিকূলতা থেকে রক্ষা করে থাকে। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট তো এটা যে সূর্য যে প্রক্রিয়ায় এনার্জি রিলিজ করে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন, এটাকে ব্রহ্মাণ্ডের সব থেকে ক্লিন এনার্জির সোর্স হিসেবে ধরা হয়। কারণ এই প্রক্রিয়ায় শুধুমাত্র এনার্জি উৎপন্ন হয়, কোনো পারমানেন্ট রেডিয়েশন কিংবা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না।